এখানে কিন্তু এই বড় ভাইয়ের বাসায় দেখতেছি অনেক কবুতর আছে এর মধ্যে কিছু কিছু কবুতার আপনাদেরকে দেখাবো যেগুলো সেল হবে আর বড় ভাইয়ের বাসায় কিন্তু এর থেকে আরো ভালো ভালো কল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের পিকেস চ্যানেলে আবার একবার স্বাগতম জানাই আজকে বড় ভাইয়ের ফার্মে চলে আসলাম কিছু হাই ফ্লাইট কবুতর দেখাবো রেজাল্টেড আর কি মানে আগে পরে উড়ানো আছে এগুলা তো আমরা এই কবুতরগুলো দেখাবো আর কিছু সেলের জন্য আর কি মেইন দেখানোর উদ্দেশ্য আর কন্টাক্ট নাম্বারটা আমারই দেয়া থাকবে ভাই নিজের নাম্বারটা আর কি ইউজ করবে না সে ব্যস্ততার কারণে তা ভিডিওটা আমরা শুরু করি আর কবুতরগুলোর দাম তুলনামূলক একটু বেশি হবে কারণ কালেকশন করা যেরকম প্রাইজে সেল করতে গেলে একটু আর কি কনসিডার করতে হয় তা আমরা দেখে শুনে আর কি নিয়ে নেওয়ার চেষ্টা করব চলেন ভিডিওটা শুরু করি ভিভার্স প্রথমেই আমরা যে কবুতরটা দেখাবো এটার ডানার শেপ লেজ দেখেন একদম বন্ধ লেজের মধ্যে বললেই চলে এই কবুতরগুলা চোখটা দেখবেন ভিভার্স একটু ক্লিয়ার করে দেখানোর চেষ্টা করি আপনাদেরকে চোখ কিন্তু এই যে এখন কিন্তু উত্তরের বেবিগুলো চার পরে বা পাঁচ পরে গেছে চোখ কিন্তু এখন থেকেই বোঝা যাচ্ছে যে একদম সাদা হবে ওটা ছিল মেল এবং এটা হচ্ছে ফিমেল নর এবং মাদি দুইটাই দেখায় দিচ্ছি দেখেন ডানাটা চার পরে গেছে ডানার শেপ কিন্তু মার্শাল্লা খুবই ভালো এগুলো আর কি ফ্লাইং করবে এমনভাবেই রেডি করা বেবিগুলা। নিয়ে আপনারা ছাড়লেই মনে করেন ভালো কিছু রেজাল্ট করতে পারবেন আর প্যারেন্টসগুলোও দেখায় দিব আপনাদেরকে আপনারা চাইলে প্যারেন্টস বিক্রি হবে না বেবি পেয়ারগুলো নিয়ে নিতে পারেন আর প্যারেন্টস আরও আছে অন্যগুলা সেইগুলো ভিডিও কলের মাধ্যমে আপনারা দেখে নিতে পারেন ভিউয়ার্স কবুতরগুলো দেখেন এক এক করে আপনাদেরকে দেখাচ্ছি চোখের কোয়ালিটি ডানা শেপ সব কিছুই দেখানোর চেষ্টা করতেছি এই কবুতরটা দেখেন ভিভার্স লেসটা দেখবেন একদম বন্ধ লেজের মধ্যে এক লেজের মধ্যে আর কি কবুতরটা এটা কিন্তু ফিমেল রানিং যেই পেয়ারটা দেখালাম ওই প্যারেন্টস পেয়ার ওইটা বেবি পেয়ারের আর কি প্যারেন্টস পেয়ার এই বেবি পেয়ারটা সেল হবে প্যারেন্টস আর কি সেল হবে না বেবার যে স্ট্যান্ডিং কোয়ালিটিটা আপনাদেরকে একটু দেখাবো আমরা ছেড়ে কবুতরগুলোর এটা হচ্ছে গিয়ে মাদি কবুতর প্যারেন্টস পেয়ারের ফিমেলটা মেলটাও দেখাবো এবং এই জোড়াটা হচ্ছে গিয়ে বাচ্চা এই বাচ্চা জোড়াটা সেল করব আমরা এই বাচ্চা জোড়া যদি কারো প্রয়োজন হয় পাঁচ টাকা চাওয়া দাম অল্প কিছু কমানোর সুযোগ রয়েছে কবুতরের কোয়ালিটি দেখেন ভিভার্স অনেকে কবুতর বিক্রি করে যেই কবুতর আপনি বাসায় নেবেন নেয়ার পরে সাদা হয়ে যাবে আমরা কিন্তু প্যারেন্টস দেখাই দিচ্ছি স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন মানে এই কবুতর খুবই ভালো এক ভাইয়ের বাসা থেকে সংগ্রহ করা যে বড়ো ভাই এর বাসায় আসছি তার কিন্তু অনেক ভালো এক জায়গা থেকে সংগ্রহ করা তার অসংখ্য রেজাল্ট আছে ভাই যেহেতু উড়াই নেই তাই রেজাল্টের কথা আর কি বলবো না এই বেবি পেয়ারটার মেল হচ্ছে কি এই কবুতরটা এই কবুতর দিয়ে আর কি এই বেবি পেয়ারটা করা ভিভার্স কবুতরগুলো দেখেন আপনারা আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আমরা অল্প কিছু কবুতর দেখাবো আজকে ভিভার্স আপনাদেরকে এই যে এই প্যারেন্টস পেয়ারের দেখেন লেজ বন্ধ লেজ ডানা শেপ কোয়ালিটি সবই মশাল্লাহ খুবই ভালো আর পেয়ারটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়েছে আর বেবিগুলো মশাল্লাহ একদম সেম কোয়ালিটির মধ্যে হচ্ছে এখন বেবিগুলো কিন্তু তিন চার পরে আসে কিন্তু বেবিগুলার স্ট্যান্ডিং দেখেন আর গলায় যে চটটা রয়েছে ওইটা কিন্তু একদম ওই নরমাদির মতন হয়ে যাবে বড় হয়ে এই বাচ্চা জোড়া যদি আপনাদের কারো পছন্দ হয় ভিভার্স আপনারা আমাদের স্ক্রিনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন অল বাংলাদেশ ডেলিভারি পসিবল এরপরে ভিভার্স আমরা এক পেয়ার থার্টি ফাইভ আলিওয়ালে থার্টি ফাইভের বেবি দেখাবো এই পেয়ারটা দেখেন ভিভার্স মাসাল্লাহ খুবই সুন্দর এই বেবিটা এই বেবিটা মল্টিংয়ে আছে এখন পাঁচ পরে গেছে পাঁচ পরে আসে তো তাই কবুতরটা পুরোপুরি আর কি এ আছে এই যে কালো যে ইয়েগুলা বের হচ্ছে আস্তে আস্তে আর লেজটা দেখেন আস্তে আস্তে কিন্তু আলিওয়ালে থার্টি ফাইভের যেরকম সাদা হয় আস্তে আস্তে লেজগুলা পড়ে সম্পূর্ণ সাদা হয়ে যাবে হানড্রেড পারসেন্ট র ব্লাড লাইন পাবেন ভিভার্স আমাদের আজকের ভিডিওতে যা দেখাবো কোনো ভেজাল নাই কোনো কবুতরে কোনো ধরনের বিন্দুমাত্র ভেজাল পাবেন না এই যে চোখ দেখেন চোখের কোয়ালিটিটা দেখেন ভিভার্স মাসাল্লাহ খুবই সুন্দর নর এবং মাদি দুইটাই দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে মানে কবুতরগুলো মল্টিংয়ে আসে তো এই কারণে এরকম দেখাচ্ছে এগুলো কিন্তু ওই যে গলায় দেখেন নটটার হালকা হালকা ছাপ আসতেছে মাদিটার ওই দেখেন যেই পশমগুলো আর কি সাদা পড়তিছে ওইগুলো কিন্তু কালো বের হয়ে আসতেছে মানে গলার নিচে বু বুক অব্দি কালো থাকবে এই কবুতরগুলো কিন্তু সেই জাতেরই কবুতর পারলে আপনাদেরকে প্যারেন্টসের ছবিটাও শো করে দেওয়ার চেষ্টা করব। এই পেয়ারটা যদি কেউ নেন ভিভার্স তাহলে এই পেয়ারটার দাম চার হাজার টাকা চাওয়া দাম আলোচনা সাপেক্ষে অল্প কিছু সুযোগ রয়েছে আলিওয়ালে থার্টি ফাইভ এইটা চার পাঁচ পরে গেছে এখন মল্টিংয়ে আছে দেখতেছেন এরপরে ভিভার্স আর কিছু প্যারেন্টস কবুতর দেখায় যেগুলা প্যারেন্টস সেল হবে কবুতরগুলো কিন্তু অমায়িক সুন্দর চোখ দেখেন একদম মনে হচ্ছে বের হয়ে চলে আসবে চোখটা একদম ফুল ক্রিম বললে ভুল হবে সাদা যে কাচ সাদা যে চোখ বলা হয় সেই চোখের কবুতর এদের বাচ্চা সাড়ে নয় ঘন্টা উড়ানো আছে এই পেয়ারেরই বাচ্চা এই পেয়ারটা দেখেন ভিভার্স এই পেয়ারগুলো রানিং যেই পেয়ারগুলো শেষে এখন দেখাবো দুই পেয়ার কবুতর আছে এইগুলোর দাম বলবো না এগুলোর দাম একটু হাই এগুলো আপনারা আলোচনা করে আর কি যদি কারো বেশি বাজেটের মধ্যে নেওয়ার ইচ্ছা হয় তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন কন্ট্যাক্ট করে এই কবুতর দুই পেয়ার একসাথে চাইলে একসাথেও দেওয়া যাবে আর যদি কেউ চান না সিমিলার জোড়া হিসাবে নিবেন তাহলে সিমিলার জোড়া আলাদা আলাদা করেও দেওয়া যাবে এটা এক পেয়ার এরপরে আর এক পেয়ার কবুতর দেখাবো নরমাদি দুইটার স্ট্যান্ডিং যেরকম দেখতেছেন ফ্লাইংও ঠিক সেরকম আর গায়ের ছোপটা দেখেন একদম ফুল ইনপোর্টেড কোয়ালিটি দেখেন কবুতরগুলা ভিভার্স নর মাদি হানড্রেড পারসেন্ট কনফার্ম আমরা এর মধ্যে দুই থেকে তিনবার ডিম বাচ্চা করানো হয়েছে আমাদের এর বাচ্চাগুলো আমরা সাত হাজার টাকা করে সেল করি এখন আর বাচ্চা করতেছি না আমি কবুতরগুলোকে রেস্টে রাখা হয়েছে এই কবুতরগুলা ভাই বললো দেখেন ভিভার্স চোখ দেখবেন এবং ঠোঁট দেখবেন অল এভরিথিং সব কিছু দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন কবুতর যার কাছ থেকেই নেন না কেন অবশ্যই দেখে শুনে বুঝে যাচাই বাছাই করে নেবেন ঠিক আছে ভিভার্স তাহলে আপনারা চাইলে আমাদের কাছ থেকে এই কবুতরটাও নিয়ে নিতে পারেন স্ক্রিনে নাম্বার দিয়ে দিব রানিং পেয়ারগুলোর দাম কিন্তু বেশি পড়বে এটা আগেই বলে দিচ্ছি ভাই বললো আর কি আপনারা কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করলে ডিটেলসে সব কিছু জেনে যেতে পারবেন এই পেয়ারটা দেখেন ভিভার্স এই যে আরেক পেয়ার কবুতর যেটা বললাম সেই পেয়ারটা দুই পেয়ারই একদম সিমিলার দেখতে খুবই সুন্দর এটার মাদি এবং নর দেখেন ভিভার্স কবুতরগুলো আশা করি আপনাদের পছন্দ হবে আমাদের এছাড়াও আরও কিছু কবুতর রয়েছে যেগুলো আর কি ভিডিও করা হয় নাই যদি কেউ চান তাহলে কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করবেন যে কোনো পাকিস্তানি দেশি ব্লাড লাইনের মধ্যে যে কোনো কবুতর চাইলেই দেয়া সম্ভব সব কবুতরই রয়েছে ভিভার্স এই যে পেয়ার আরেকটা দেখাবো এখন এই পেয়ারটা তো দেখলেন স্ট্যান্ডিং কোয়ালিটি মাসাল্লাহ এই কবুতরটা দেখেন ভিভার্স বললাম যে দুই পেয়ার কবুতর ওইটা এক পেয়ার আর এইটা আরেক পেয়ার এটাও দেখানোর চেষ্টা করতেছি চোখ কিন্তু দোনোটার জোড়া সেম পাবেন বাচ্চাগুলোর চোখও সেম আসে আর এইগুলোর বাচ্চা অনায়াসে আট ঘন্টা নয় ঘন্টা ফ্লাইং করবে আমাদের ফ্লাইং করানোই আছে সাড়ে সাড়ে আট ঘন্টা সাড়ে নয় ঘন্টা এরকম উড়ানো আছে আনঅফিশিয়াল আমরা অফিশিয়াল কবুতর উড়াইনি এখনও আর সামনে ইচ্ছা আছে কিন্তু সবকিছু যদি ঠিকঠাক হয় তাহলে অফিসিয়াল আর কি কবুতর উড়ানো হবে দেখেন ভিভার্স এই কবুতর জোড়াটা স্ট্যান্ডিং কোয়ালিটি দেখবেন বাচ্চাগুলোর সেম কোয়ালিটি চলে আসে আর প্রথমে যেই জোড়া বাচ্চা দেখালাম ওই দুই জোড়া বাচ্চা যদি কারো পছন্দ হয় আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবেন আর এই দুই জোড়া যদি কেউ নিতে চান রানিং পেয়ার মানে ব্রিডিং লফটের জন্য ব্রিডিং করার জন্য যদি কেউ নিতে চান তার মধ্যেও কিছু কবুতর দেয়া যাবে আর যদি কেউ বাচ্চা নিয়ে সরাসরি উড়াতে চান তার মধ্যেও কিছু কবুতর দেয়া যাবে সবই অ্যাভেলেবেল রয়েছে আমাদের কাছে ভিভার্স এই কবুতরটা দেখেন গায়ের ওপর যে ছোপটা খুবই সুন্দর আর কোয়ালিটি তো আপনি কোনো জায়গা থেকে কোনো অংশে কম পাবেন না কোনোটার ক্ষেত্রে চাইলে ভিভার্স আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারেন আর স্ক্রিনশটে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপ দুইটাই রয়েছে কন্ট্যাক্ট নাম্বারে আপনারা পাঠায় দিতে পারেন আমরা ডিটেলস বলে দিব কবুতরগুলো আর আমাদের নাম্বারটা হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান নাইন নাইন এইট টু এইট ফোর নাইন এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন এই যে ব্রিডিং পেয়ারগুলো দেখাচ্ছি এই পেয়ারগুলো ডিমে আসে আর কি ডিম পারবে দুই চার দিনের মধ্যেই আপনারা যত দ্রুত পারেন এই কবুতরগুলো নিয়ে নিতে পারেন আপনাদের লফটের জন্য ভালো একজোড়া কবুতর যদি কেউ পুষতে চান মন থেকে তাহলে এই কবুতরগুলো নিতে পারেন আর এই যে আরেক পেয়ার পাশাপাশি দুই পেয়ার রেখে দেখাচ্ছি সিমিলার কোনো অংশে কোনো কিছু কম পাবেন না ভিভার্স দুই জোড়াই রয়েছে এখানে দেখেন এই দুই জোড়াই আর কি আমরা সেল করে দিব আর এ আরও যদি কবুতর লাগে আমাদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারবেন আমাদের কবুতরগুলো দেখে শুনে যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন যার কাছ থেকেই নেন না কেন আর আমাদের পিকেএস চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন নাহলে গুরুত্বপূর্ণ অংশগুলো মিস করে ফেলবেন ভিউয়ার্স এপাশে পাশে আরও কিছু কবুতর রয়েছে এগুলো ফেন্সি আইটেম এগুলো আপাতত নট ফর সেল আর এই পাকিস্তানি বেবি যেই জোড়াটা দেখালাম ওই জোড়া বেবি এখানে আর কি রাখা সো আজকের ভিডিও এই পর্যন্তই